আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার অসীম রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এসএসসি দ্বিতীয় বর্ষের ইংরেজি গ্রামার অর্থাৎ আপনাদের রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে। তো শিক্ষার্থী, আপনাদের জন্য ইতিপূর্বে চারটি ভিডিও আপলোড করা হয়েছে। আপনারা কেউ যদি সেই ভিডিওগুলো না দেখে থাকেন, অবশ্যই আপনারা আমার চ্যানেলে প্লেলিস্টে যেয়ে দেখে নেবেন। চারটি না, মিস্টেক হয়েছে, পাঁচটি ভিডিও আপলোড করা হয়েছে। এখন আমরা ছয় নম্বর ভিডিওটি আপলোড করব। ইফ এ সিম্পল সেন্টেন্স কন্টেন্ট টু ভার্বস, দেন সেকেন্ড ভার্ব উইল টেক বি ওয়ান আইএনজি অথবা টু প্লাস বি ওয়ান অথবা বি থ্রি। এখানে আমি আপনাদের সাথে একটু কথা বলবো। একটা বাক্যে যদি দুইটা ভার্ব থাকে, আপনারা মনে রাখবেন দ্বিতীয় ভার্বের সাথে ব্রেকেট ভার্বের সাথে আইএনজি যোগ হইব অথবা টু প্লাস বি ওয়ান হবে। যেমন আই স হিম রান, তাহলে লিখব আই স হিম রানিং। এখন দুইটা ভার্ব আছে, ব্রেকেট ভার্বের সাথে আমি আইএনজি যোগ করে দিলাম। তারপর শিক্ষার্থী আই ওয়ান্ট গো নাও, তাহলে এখানে আই ওয়ান্ট গো নাও, তাহলে সেটাকে আমরা লিখে দেবো এখানে আই ওয়ান্ট টু গো নাও, মানে টু প্লাস হলো বি ওয়ান। হি গট দ্য ওয়ার্ক ডু, তাহলে লিখবো হি গট দ্য ওয়ার্ক ডান। তারপর শিক্ষার্থী আই হিয়ার্ড হিম স্পিক, আমি তার কথা শুনেছি, কথা বলতে শুনেছি, তাহলে আই হিয়ার্ড হিম স্পিকিং। দুইটা ভার্ব থাকলে ব্রেকেট ভার্বের সাথে আইএনজি যোগ করে দেবো, তারপর বি থ্রি লেখা যাবো। তারপর এখানে আপনার যদি কেউ মনে করেন যে না আমি টু প্লাস বি ওয়ান লিখবো, সেটাও পারবেন। আর ব্রেকেটের যে ভার্বগুলো দেওয়া থাকে এরা সবাই আপনার হলো বি ওয়ান। ব্রেকেটের যে ভার্বগুলো দেওয়া থাকে এরা সবাই কি বি ওয়ান। তারপর শিক্ষার্থী আরও এক্সাম্পল আমরা এখানে দেখতে পাচ্ছি, দেয়ার এবং হেয়ারের পরে নাম্বার দেখে আগে বার বসবো। বলতে পারেন স্যার এটা আবার কেমন রুলস? আমি আপনাদের বলি, দেয়ার এবং হেয়ারের পরে নাম্বার দেখে আগে বার বসবে। বিষয়টা খুব সহজ, আপনারা যদি একটু মনোযোগ সহকারে খেয়াল করেন। পরে যদি সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে শিক্ষার্থী আগে সিঙ্গুলার বার বসবে, আর যদি পরে যদি প্লুরাল নাম্বার থাকে তাহলে আগে শিক্ষার্থী প্লুরাল বার বসবে। দেখেন আমি একটা এখানে একটা বিষয় আপনাদের আমি গুল করে দেখানোর চেষ্টা করেছি। বি মানে এম ইজ আর, এম ইজ আর, দেয়ার দেয়ারের পরে এখানে এম বসবে না ইজ বসবে না আর বসবে সেটা আপনি বুঝবেন কীভাবে? আপনি বললেন তো দেয়ার, দেয়ারের পরে যে বির পরে কী আছে এ হাই স্কুল, তাহলে এটা সিঙ্গুলার না প্লুরাল? আমরা বলেছি দেয়ারের পরের নাম্বার দেখে, তাহলে এ হাই স্কুল এটা সিঙ্গুলার, সেই জন্য দেয়ার ইজ হবে। দেয়ার ইজ এ হাই স্কুল ইন আওয়ার ভিলেজ। দেয়ার বি টু হাই স্কুল ইন আওয়ার ভিলেজ, এখানে বললেন তো টু হাই স্কুল, তাহলে আমরা বলছি যে আর দেয়ার বা হেয়ারের পরে নাম্বার যদি সিঙ্গুলার হয় তাহলে আগে সিঙ্গুলার বসবে, আর পরে যদি প্লুরাল হয় তাহলে আগে প্লুরাল বার বসবে। আপনারা এক্সাম্পলগুলো অবশ্যই বুঝতে পেরেছেন। এখন শিক্ষার্থী আপনাদেরকে এখানে ব্যতিক্রমী কিছু রুলস বলা হবে। দি ওয়ার্ক বাই হিম, দি ওয়ার্ক হ্যাজ ডান বাই হিম, আই উইশ আই ব্রেকেটে বি এ কিং, তাহলে আই ওয়ার এ কিং। তবে শিক্ষার্থী আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগের ভিডিওগুলো আপনারা দেখে নেবেন। আসসালামু আলাইকুম।